সামনের মাসের নাম কি রমাদান মাস এই মাসে কোরআন নাযিল হয়েছিল হ্যাঁ কে বলেছে কথা আল্লাহ বলেছে তাহলে আল্লাহ বললে কি করতে হবে এখন এটাকে মেনে নিতে হবে নাকি শাবান মাসের 15 তারিখে নাযিল হয়েছে মানতে হবে হ্যাঁ কোরআনুল কারীম শাবান মাসের 15 তারিখে নাযিল হয়েছে নাকি রমজান মাসে আরে না সূরা দোখান আয়াত আসছে শাবান মাসে নাযিল হয়েছে কি আপনারা পড়েন নাই হ্যাঁ একজন আলেমই বলছে আরে অনেক বড় আলেম এই মি আপনি আলেম এখানে কে কে আলেম হাত তুলেন তো আমি আলেম না অত বড় আলেম না আমি তুললাম না কারা কারা এখানে মুফতি আছেন আলেম আছেন সবচেয়ে আমার মতো সাধারণ জনগণ জান তাহলে সাধারণ হলে কার কথা মানব পৃথিবীর কোনো যুক্তি নাকি আল্লাহর কথা পুরো পৃথিবী একদিকে আল্লাহর কথা একদিকে কারটা মানব সব তো শুনে নাও বল্লার জনগণ তোমাদের রব বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান মাস কুরআনুল কারীম নাযিলের মাস হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান মানুষের জন্য হিদায়াত এই কুরআন এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই কুরআনুল কারীম ফামান শাহিদা মিনকুম তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও ফমান শাহিদা মিনকুমুশ শাহর তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও ফালিয়াসুম সে যেন রোজা রাখে তোমরা রোজা রাখবে ইনশাআল্লাহ রোজা রাখবে রোজা কি সুন্নত নফল নাকি ফরজ ফরজ আরে কালো কাপড় দিয়ে তো ভাত খাওয়া যায় ফরজ কেমনে হইল সিগারেট খেলে মনে রোজা ভাঙে না ভ্যান ড্রাইভার খুব কষ্ট করে ভ্যান চালায় এ ভাঙতে পারবে ঠিক না খুব কষ্টের কাজ ভ্যান চালানো মাটি কাটা এও ভাঙতে পারবে না কেন এই ফরজ তো বড় লোকের জন্য ও কাজ করতে হয় না ঘুমায় একটা পর্যন্ত সবার জন্য দরিদ্রকে কে বানিয়েছে দরিদ্র ধনীকে কে ধনী বানিয়েছে তাহলে ফরজ কে করেছে সবার জন্য নাকি দরিদ্রের জন্য ছাড়া এটা প্রমাণ দেবে কে কে প্রমাণ দেবে আমি আমার দেশের মাদেরকে বলি এখানে মা বোনরা আছে বলে যে ও ছোট খেয়ে ফেল বাবা খেয়ে ফেল ভাত আমি দেখছি বললা 14-15 বছর বয়স ছেলে রোজা রাখতেছে বলছে তোর শরীরটা ভেঙে যাবে কি বলতেছে শরীরটা ভেঙে যাবে খেয়ে ফেল তুই এখনো ছোট রোজা রাখা লাগবে না ওনার ছেলে তিনটা মাত্র গার্লফ্রেন্ড বেশি না খুব ছোট ছেলে না তিনটা গার্লফ্রেন্ড যে এখন বলবেন যে এটা কেমন কথা একটার সাথে বেশি কথা হয় দুইটা কি লিস্ট রাখছে কিছুদিন পরে এটা চলে যাবে ভাবে ওই জন্য আগে থাকে দুটো রিজার্ভ রাখছে ওনার ছেলে খুবই ছোট রোজা রাখলে শরীর ভাঙবে মাত্র মাত্র তিনটা গার্লফ্রেন্ড আছে এরকম ছোট ছেলে আছে না নাই এদেশে এই ছেলেদের মা আছে না কি না যাদের না দুষ্ট দুষ্ট ছেলে ছেলে আছে না নাই এদেশের মারা আছে তাহলে না শুনুন মা আমার আপনাকে বলি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও মা শুনো তোমার ছেলেকে ছোট মনে করিও না তাকে যদি তুমি আল্লাহ ভীরু পেতে চাও ভাই আপনাকে বলি যদি আপনি সিদ্ধান্ত করেন আল্লাহকে ভয় করবেন তো আল্লাহ একটা পথ দিয়েছে বছরে একবার সময় দিয়েছে একটা আমাল দিয়েছে যা করলে আপনার ভিতরে আল্লাহ ভীরুতা বাড়বে আল্লাহ বলেছে হে তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কেমা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল তাহলে উম্মতে মুহাম্মদই শুধু রোজা পাইছে অন্য কোনো নবীর উম্মত পায় নাই ঠিক না সবাই পেয়েছে তো রোজা কি জন্য রাখতে হবে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা আল্লাহ ভীরু হও রোজা কি জন্য রাখতে হবে যাতে তোমরা আল্লাহ ভীরু হও আচ্ছা কারা কারা আছে যারা অল্প কয়টা আমল করে জান্নাতে যেতে চায় হাত তুলবে না সবাই শর্টকাট ইনশাআল্লাহ শর্টকাটের ব্যবস্থা আছে ওয়াল্লাহি আমি আগেই বলেছি ইসলাম অপরিপূর্ণ নয়
আল্লাহ বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দীন পরিপূর্ণ হয়ে গেছে দীন কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু এখন একটা হাদিস পড়বেন নাকি আমার সাথে একটু হাত তুলবেন আপনারা যারা জীবনে এখনো একবারও কোনো হাদিস পড়েন নাই হাত তুলেন তো একটু একবার একটা হাদিসও পড়েন নাই মাশাআল্লাহ সবাই হাদিস পড়ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর লজ্জা পায় না ক্যামেরা ওইদিকে দেখতেছে না সমস্যা নাই এই ক্যামেরা কোনো ক্যামেরা যাতে ওইদিকে না যায় কেমন এবার হাত তুলেন আমি প্রশ্ন করেছি তারা তারা হাত তুলবেন যারা এখনো কোনো দিন আরবিতে একটা হাদিসও পড়েন নাই হাত তোলেন হ্যাঁ বাড়বে আমি জানি বাড়বে লজ্জা পাওয়ার কিছু নেই বাড়বে বাড়বে আমি কেন তুলছি আমি একটা হলেও পড়ছি আলহামদুলিল্লাহ আচ্ছা যান হাত তোলা লাগবে না এবার হাত তোলেন কারা কারা আজকে জীবনে প্রথম একটা হাদিস পড়বেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবার ঠিক আছে প্রশ্নটাই ভুল করছি যাক তো তাহলে পড়বেন বলেন আন না সবাই বলতে হবে বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সবাই তো পড়তেছ না আবার আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন্না রাজুলান سأل رسول الله صلى الله عليه وسلم فقال একজন ব্যক্তি رسول صلى الله عليه وسلم কে জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন فقال প্রশ্ন করে বললেন أرأيت إذا أريت سوري أريت إذا صليت الصلوات المكتوبات وصمت رمضان একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আমি যদি ফরজ নামাজ সমূহ আমি যদি ফরজ নামাজ সমূহ এবং রমজান মাসের রোজা শুধু রমজান মাসের রোজা পালন করি ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম সবাই পড়তেছেন এই যে দুজন কথা বলতে দেখতেছি একটা হাদিস পড়েন দেখবেন ভালো লাগবে এটা আজকে শুরু করেন দেখবেন জীবনে হাদিস পড়তে মন চাইবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ কেমন বলেন ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম এবং যদি হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি ওয়া লাম আজিদ আলা যালিকা শাইআ على ذلك شيئا أأدخل الجنة বলেন একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমি যদি শুধু ফরজ নামাজ সমূহ পড়েন পড়েন শুধু ফরজ নামাজ সমূহ এবং রমজান মাসের রোজা হালালকে হালাল হারামকে হারাম হিসেবে মেনে চলি এবং আমি এর বেশি করব না আমি এর বেশি করবই না আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত সাউন্ডে পড়েন না সমস্যা কোথায় কি মানে আমি যদি হারামকে হারাম হালালকে হালাল রমজান মাসের রোজা দিনে পাঁচ ওয়াক্ত ১৭ রাকাত ফরজ নামাজ এই চারটা কাজ যদি মেনে চলি ইয়া রাসূলুল্লাহ
আমি কি জান্নাতে যাব সাল্লাল্লাহু বলেন কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম হ্যাঁ তুমি জান্নাতে যাবে সুবহানাল্লাহ পাওয়া গেল শর্টকাট না والله يا شباب এবার ওই যে যেই ব্যক্তি এসে প্রশ্ন করলো সে কিন্তু থামেনি দেখবেন সে কি বলল সে বলছে যে আমি শুধু ফরজ নামাজ পড়ব শুধু রমজান মাসের রোজা রাখব ও আমি মনে সুন্নাত নফলকে পড়তে না করছি ঠিক না এখানে আল্লাহর নবী মনে না করছে না আস্তাগফিরুল্লাহ ভুল বুঝিয়েন না ভুল বুঝিয়েন না এটা একটা প্রেক্ষাপট এটা একজন ব্যক্তির জিজ্ঞাসা সে কথা বলছে কার সাথে কার সাথে আমার আপনার সাথে কার সাথে সাল্লাল্লাহু মা ও বোনেরা পর্দা আড়ালের মনোযোগ দিয়ে শুনবেন তাহলে একজন লোক এসে কয়টা জিজ্ঞাসা করলো বলেন তো এক নম্বরে কি দুই নম্বর তিন নম্বর চার নম্বর তিন নম্বর হালালকে হালাল হারামকে হারাম হিসেবে মেনে নেওয়া তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বললেন আমি কি জান্নাতে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে আবার বলেন আরবিতে নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে হ্যাঁ তুমি জান্নাতে যাবে এইবার ওই লোক বলতেছে কল বলেন কল ওই ব্যক্তি বলল ওয়াল্লাহি আল্লাহর শপথ لا أزيد على ذلك شيئا شبه الله الله قسم আমি এর চাইতে বেশি বাড়াবাড়ি করব না তার মানে ওই লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছে কি করবে আরে মাত্র পড়াইলাম ভুলে গেছেন নাকি যারা আপনারা নামাজ পড়েন না দিনে ১৭ রাকাত পড়েন এই রমজানের রোজা রাখেন তবে এখানে অনেকে মনে করেছে কি জানেন ব্যাস ওর পাঁচ ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা জান্নাত এখানে কিন্তু বাকি দুইটা কথা খেয়াল করেন বাকি দুইটা কথা কি বলেন তো বলেন ওয়া হাররামত ওয়া আহলালতুল হালাল জোরে বলেন ওয়া আহলালতুল হালাল وحرمت الحرام حلال كي حلال حرام كي حرام هشر من چلبو